অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনি নিজেই খুঁজে পাবেন আল্লাহকে। তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের চাঁদ থেকে। আমার বলাটা জরুরি না, তবু আপনি যে ছবিটি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের চাঁদ, মানে আমাদের মন, যা কিনা আমাদের পৃথিবী থেকে 4 গুণ ছোট। শুধু এটুকুই না, এটি সেরাস এবং প্লুটো নামের গ্রহ থেকে বড়। এরপর মার্কিউরি, মার্কিউরি আমাদের চাঁদের থেকে অনেক বড়। এরপর গ্যানিমেড, যা মার্কিউরি থেকে আরও একটি বড় গ্রহ। তারপর মার্স অথবা মঙ্গল, যা কিনা গ্যানিমেডের থেকেও বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকে অনেক বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকে বড়। এরপর হচ্ছে ক্যাপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরপর নেপচুন, যা ক্যাপলার থেকে বড়। এরপর ইউরেনাস, যা কিনা নেপচুন থেকে বড়। এরপর স্যাটার্ন, যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড়। এরপর টুমাস, যা কিনা স্যাটার্ন থেকে বড়। এরপর জুপিটার, যা টুমাসের থেকেও বড়। এরপর এই গ্রহটি যার নাম হচ্ছে HD 100546, যা কিনা পেছনের সব গ্রহ থেকে বড়। এরপর আমাদের সূর্য, যা এই গ্রহটি থেকে বড়। সূর্য থেকে বড় সাইরাস। এরপর পোলাক্স, যা সাইরাস থেকে বড়। পোলাক্সের পর আরেকটারাস, যা পোলাক্সের থেকে বড়। এর থেকে বড় অ্যালডেব্রান, যা একটি তারা। এর থেকে বড় হচ্ছে রিজেল, যাকে ব্লু সুপার জায়ান্ট বলা হয়ে থাকে। এর থেকেও বড় হচ্ছে পিস্টল স্টার। এর চেয়েও বড় হচ্ছে অ্যান্টারেস। আর এর চেয়েও বড় ব্যাটেলগিউস। এরপর ক্যানিস মেজরিস, যা এ সকল তারা থেকে অনেক বড়। আর এর চেয়েও বড় ইউআই স্কুটি। এ সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক 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 বড়। এখন এই ভিডিওটাকে জুম আউট করতে করতে আমরা পুরো ব্রহ্মাণ্ডের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই ব্রহ্মাণ্ড, কত বড় এই ব্রহ্মাণ্ড! শুধু দেখুন ভিডিওটি। এরপর হয়তো আপনার ভেতর থেকে উত্তর চলে আসবে, আসলে আমরা মানব জাতি কি। এখন যে দৃশ্যটি আপনি দেখছেন, এখানে লাখো কোটি তারা রয়েছে। এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান। আর এই কোটি কোটি তারা গ্রহ মিলেই তৈরি আমাদের গ্যালাক্সি, যা হচ্ছে আমাদের আকাশগঙ্গা। এটি হচ্ছে আমাদের আকাশগঙ্গা, যার সীমা অপার, যেখানে রয়েছে 100 কোটি গ্রহ নক্ষত্র। এটি হচ্ছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির পাশেই রয়েছে আরো একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 4 গুণ বড়। আর না জানি এর মধ্যে কত গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির চারপাশে রয়েছে। এই সকল গ্যালাক্সি মিলেই যা হয়, সেটিই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব। যার ভেতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটি হচ্ছে আমাদের ইউনিভার্স। শুধু এটুকুই নয়, এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ইউনিভার্স, একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতোই কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স। হয়তো এই সকল মাল্টিভার্সের উপরও এক সুপারভার্স আছে, যেখানে হাজারো মাল্টিভার্স আছে, লাখো কোটি মাল্টিভার্স আছে। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। খুব অবাক হচ্ছেন না? এখান থেকে মাইক্রোস্কোপ লাগিয়ে যদি আপনাকে খুঁজেন, আপনার অস্তিত্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে একবার কি ভেবেছেন যেগুলো আসলো কোথা থেকে?
কোথা থেকে আসলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কে বানালো এই ব্রহ্মাণ্ড, এত বড় স্পেস, এত বড় জায়গা কিভাবে চলছে? চলুন ব্রহ্মাণ্ডের কথা বাদই দেয়া যাক। মিশরের পিরামিডের নাম হয়তো সবাই শুনেছেন, কখনো চিন্তা করেছেন এত বড় পিরামিড কিভাবে তৈরি হলো? কিভাবে এক পাথরের উপর আরেকটি পাথরকে রাখা হয়েছে, যেখানে একটি পাথরের সর্বনিম্ন ওজন 5 টন? কিভাবে কিভাবে তৈরি হয়েছে পিরামিড? পিরামিডের কথা বাদই দিলাম, আপনি কি স্টোনহেঞ্জের নাম শুনেছেন? স্ক্রিনে যে পিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টোনহেঞ্জ। কখনো কি ভেবেছেন এইভাবে সাজানো লম্বা লম্বা পাথরকে একটির উপর আরেকটিকে রাখা হয়েছে কিভাবে? কে রেখেছে এগুলো? কি এগুলো? প্রতিটা মানুষ নিজের জায়গা থেকে আলাদা, কারো সাথে কারো হুবহু মিল নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত শত গ্রহ রয়েছে, সব গ্রহই নিজের জায়গাতে ঘুরতে থাকে। কখন এমন হয়নি একটি গ্রহ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাতে চলে গিয়েছে? আমাদের মানুষদের বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, আর যে খাবার আমরা এই পৃথিবী থেকে পেয়ে থাকি। আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত ওই হাওয়াকে এখন পর্যন্ত কেউ দেখতে পারিনি। আপনার কি মনে হয় এই সকল জিনিস একা একা চলছে? এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় মহাবিশ্ব, এত 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 কিছু, এসব একাই চলছে? আমার কাছে তো মনে হয় না। বরং এমন এক শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডকে তৈরি করেছে। যেমনটা আমাদের বানানো কম্পিউটার দিনের পর দিন চলতে থাকে, তেমনি কেউ তো এই দুনিয়াকে চালাচ্ছে। এই কেউটাকেই কেউ আল্লাহ বলে থাকে, আবার কিছু কপাল পোড়া মানুষ তাকে এলিয়েন বলে থাকে। আপনার কি মনে হয় এই দুনিয়া আসলে একা একা চলছে? অবশ্যই না, বরং দুনিয়াকে যে চালাচ্ছে তার সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের আনসার আপনি 1400 বছর আগের কোরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কোরআন পড়ুন, আল্লাহকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের অদ্ভুত জাল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর জন্য। আর হ্যাঁ, আপনার মতামত জানান কমেন্টস বক্সে। ভালো থাকবেন।